যে মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, যে মা না খেয়ে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে কত কষ্ট করেছে, একদিকে ব্যথা যন্ত্রণা কষ্ট দুঃখ, তারপরও সন্তান যাতে সুস্থভাবে প্রসব করতে পারে সেজন্য অনেক কষ্ট দুর্দশা পোহাইছে। এই মাদের জন্য আজকে কাদের ভাগ্য হয়েছে মার জন্য দোয়া করার, সে মাদের জন্য আজকে দোয়া। এই মা আপনাদের মেডিকেল সায়েন্স বলেছে 54% ব্যথা অনুভব হয় যখন একটা প্রসবকালীন যে ব্যথার যন্ত্রণায় অনেকে মারা যায়। হয়তোবা ডিজিটাল যুগে মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে আজকে হয়তোবা গর্ভাবস্থায় মায়ের মৃত্যুর সংখ্যাটা কমেছে আজকে দেশ। এই জন্য এই মাদের জন্য আজকে আমরা দোয়া করব প্রাণ খুলে। বাবাদের জন্য যে বাবা না খেয়ে সন্তানকে খাওয়াইছে, সন্তান যেন কোনো খাবারের অভাব না পড়ে, কোনো কিছুর কষ্ট না করে সুন্দর সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠে, একটা মাত্র উদ্দেশ্য এই ছেলে মেয়ে একদিন বড় হয়ে বাবা বাবার মুখ উজ্জ্বল করবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার খেদমতে কাজে লাগবে। আসুন আমরা আজকে জান্নাতের বাগান থেকে মা বাবার জন্য দোয়া করি, মা বাবার কষ্ট লাঘবের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, যাদের বাবা মা বেঁচে আছে তারাদেরকেও যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, আর যাদের বাবা মা বেঁচে নাই তাদেরকে যেন আল্লাহ পাক সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে। সেই জন্য এই জান্নাতের বাগানে বসে আমরা সবাই আজকে কায়েমি বাক্যে আল্লাহর ওলিদের সান্নিধ্য বসে এই দোয়া করিব। সম্মানিত হাজিরান, আজকের এই সুন্দর বাগান সাজাতে আল্লাহ পাকের একটি রহমত হয়তোবা আমাদের উপর ধার্য হয়েছে, সেই জন্য এই সুন্দর জান্নাতের বাগানে আমরা এসে বসার সুযোগ হয়েছে। আপনারা যেহেতু আমাদের সময়ের নির্ধারিত করা হয়েছে ওলিউল্লাহ আশিকি হুজুরের বয়ানের জন্য, উনি আমাদের প্রধান মেহমান, উনার যেহেতু নির্দিষ্ট উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হইবেন, আমরা যথাসময়েই আল্লাহর ওলিদের বয়ান শুনব। উনারা আজকের এই বয়ান শুধু আমাদের জীবনে এবং সকল ক্ষেত্রে যেন এই উনাদের আলোচনাগুলি যেন আমাদের জীবনে ধারণ করে আমরা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে জীবন যাপন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সেই জন্য আমরা আজকে এই ওলিদের যে ওলি সারা বাংলাদেশে উনি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কয়েকজন শ্রেষ্ঠ বক্তার মাঝে আমাদের আজকের যিনি প্রধান মেহমানে আজম হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর আমাদের নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ উপস্থিত হইবেন। সম্মানিত মুসলিয়ান, আমরা সবাই এই সুন্দর বাগানে এসে উপস্থিত হব, আমাদের কার্যক্রম এখানে শুরু হবে। আমরা আজকে কতজনের জানি ভাগ্য হয় এই জান্নাতের বাগানে এসে ওয়াজ শোনার জন্য, কতজনের ভাগ্য হয় এই মা বাবার জন্য দোয়া করার, প্রতিবেশীর জন্য দোয়া করা এবং নিজের আমলকে আখলাককে সুন্দর সুশৃঙ্খলভাবে তরতাজা করার সুযোগ কতজনের ভাগ্য জানি আজকে হয়। আজকে আমাদের সামনে অল্প এক সপ্তাহ পরে রোজার শুরু হবে, এই রোজার আজকে এই রোজা নিয়ে কথা হবে, রোজার বয়ান হবে, আমরা সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে হুজুরদের বয়ান শুনব। এবং আমাদের আমি যারা বসছেন এই চেয়ারগুলি পাশে চেয়ারগুলি এক পাশে নিয়ে দিবেন, সবাই যাতে প্রথম থেকে একেবারে মঞ্চের কাছ থেকে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে বসে থাকবেন, যাতে পরবর্তী পিছনের এরা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে এসে বসতে পারে সে সুযোগ করে দিবেন। আমি আজকে আমার প্রিয় শায়েখদেরকে বলবো, যেহেতু এটা একটা জান্নাতের বাগান সুন্নিয়তের তরিকায় যারা আমরা
নিজেকে দাবি করি এই সুন্নিয়তের বাগান সুন্নিয়তের আলোচনা যেন হয় আল্লাহ রাসূলের আলোচনা যেন হয় সুন্দর সুসুঙ্গল একটা আলোচনা যেন হয় আমরা যেন কোনো বিতর্কে না জড়াইতে হয় আমাদের আলোচনার মাঝে যেন মাধুর্যতা থাকে সুসুঙ্গলতা থাকে কারণ এক শ্রেণীর জন কিন্তু একেবারে প্রস্তুত হয়ে থাকে কি আলোচনা করবে কি করবে আমরা আশিকের রাসূল হয়ে যেন আমাদের বাকি জীবনটা কাটাইতে পারি সে দোয়া যেন আমাদের জন্য আপনারা করেন সুন্দর এবং আমরা আশিকের রাসূলের ওয়াজই শুনব আমরা সুন্নিয়তের তরিকার মাধ্যমে যেন জীবন যাপন করতে পারি সেই বয়ান আপনারা রাখবেন এবং আমি সকলের সুস্বাস্থ্য এবং সবাই যেন সুন্দর সুন্দরভাবে এই ওয়াজে আসার সুব্যবস্থা হয় আমাদের সকল দিক দিয়ে ভলান্টিয়ারদের ব্যবস্থা আছে সুন্দরভাবে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের এই ওয়াজ পরিচালনা করবেন মোহাম্মদ রতন মোল্লা এই আজকের এই জান্নাতের বাগানে এবং আজকের এই সুন্দর সুশৃঙ্খলভাবে যেন আমরা ওয়াজ শুনতে পারি এবং এই ওয়াজের এখনই কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এই ওয়াজ পরিচালনা করার জন্য আমি মোহাম্মদ রতন মোল্লাকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদের মাঝে আজকে ওয়াজ ফরমাবেন দেশ বরেণ্য আন্তর্জাতিক বক্তা সুন্নি জামাতের রতন্ত প্রহরী হযরত মাওলানা অলুল্লাহ আশিকি হুজুর হুজুরের বয়ান রাত 8টা থেকে শুরু হবে আজকে আমাদের হুজুরের পরে বয়ান রাখবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাহ হামিদ রেজা আল কাদরি সাহেব আল হাদা আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর সম্মানিত হাজারান আপনারা আমাদের ওয়াজ হুজুর নির্দিষ্ট টাইমে বয়ান রাখবেন সেই জন্য আমাদের সময় নির্দিষ্ট করে সকলের গ্যাদারতে দেওয়া হয়েছে সম্মানিত মুসলিয়ান আজকের এই সুন্দর জান্নাতের বাগান যে বাগানে কার জানি ভাগ্য আছে বাগানে আসার এবং বসার কার যেন এই সৌভাগ্য হয়েছে এই সুন্দর এই বাগানে আসার জন্য এই বাগানে এসে যা আমার যাদের বাবা নেই মা নেই দাদা নেই দাদি নেই ভাই নেই আজকের এই সুন্দর জান্নাতের বাগানে আমাদের এই মা বাবা ভাই বন্ধুদের জন্য আমাদের দোয়া করতে হবে